বাচ্চারা আজকে যারা উল্টো ফতোয়া দিচ্ছে, যারা আল্লাহ রাসুলের বিরুদ্ধে কথা বলছে, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলছে, আজকে যুব সমাজ, কিছু কিছু যুব সমাজ তাদের কথা গ্রহণ করছে, যারা সঠিক কথা বলছে তাদেরকে বয়কট করছে, এটাই কিন্তু কি জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট। ঠিক যে এই গজব নিয়ে নামছে, গজবটাই হাতে রাখো, এই গজব তোমাকে সর্বশেষ ঠিকানা, অবর্ণনীয় কষ্টের জায়গা, জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে। মনে রাখবে, ইউ হ্যাভ টু গো টু হেল, মাস্ট বি, চলে যেতে হবে জাহান্নামে। বর্তমান সমাজের নামধারী মুসলমানের বাচ্চাগুলো ম্যাক্সিমামই হবে জাহান্নামে। আমি আজকে এই জান্নাতের বাগান থেকে একেবারে কনফিডেন্সে বলতে পারি, কারণ মুসলমান বাচ্চারা আজকে যারা উল্টো ফতোয়া দিচ্ছে, যারা আল্লাহ রাসুলের বিরুদ্ধে কথা বলছে, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলছে, আজকে যুব সমাজ, কিছু কিছু যুব সমাজ তাদের কথা গ্রহণ করছে, যারা সঠিক কথা বলছে তাদেরকে বয়কট করছে, এটাই কিন্তু কি জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট। ঠিক কিনা বলে? আর যদি তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো, আল্লাহ বলেছেন উইদ্দাতিল মুত্তাকিন, ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও, জেরুজালেম করনা, সুবহানাল্লাহ, আরে আরো জোরে, সুবহানাল্লাহ। আমি মাঝে মাঝে সিটটাও যাব, মাঝে মাঝে হাসিও দেব, মজাও পাইবেন, আবার মাঝে মাঝে একটু ধাক্কাও দেব, কারণ ধাক্কা না দিলে কিন্তু বাচ্চা কাচ্চা মানুষ হয় না, কথা কন না কেন, মানুষ করতে হইব না দিদি, আলহামদুলিল্লাহ, আরে আরো জোরে, আলহামদুলিল্লাহ, এত আস্তে, আলহামদুলিল্লাহ। আমি না বলছি আল্লাহ জবান দিছে জিকির করার জন্য, আলহামদুলিল্লাহ জিকির, আল্লাহ জিকির কেমনে করতে কইছে জানেন না, আল্লাহ বলতেছি আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান তাওসীনা। আল্লাহ বলেছেন ইমানদারদেরকে ডেকে ডেকে তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো, জিকির করার কোনো সময়ের বা ব্যাপার স্যাপার নাই, আফাদ কুরু লাহকে আমান, দাঁড়িয়ে জিকির করো, কুরুদান বসে জিকির করো, আলা জুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো, তারপরও জিকির বন্ধ করা যাবে না, জিকির করলে লাভ আছে তো, কেউ যদি এক বিঘা পরিমাণ জিকির করতে করতে আল্লাহর দিকে এগিয়ে যায়, আমার নবী বলেছেন আল্লাহ সেই বান্দার দিকে এক গজ পরিমাণ এগিয়ে আসে, সুবহানাল্লাহ, কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে এক হাত পরিমাণ এগিয়ে যায়, আমার নবী জানিয়ে দিয়েছেন আল্লাহ তার দিকে দুই হাত পরিমাণ এগিয়ে আসে, সুবহানাল্লাহ, কেউ যদি কোনো জলসায় বসে মালিকের জিকির করে, আমার নবী জানিয়ে দিয়েছেন আল্লাহ তার চাইতে উত্তম জলসায় মালিকের জিকির, মালিক জিকির করে, সুবহানাল্লাহ, কেউ যদি হেঁটে হেঁটে জিকির করতে করতে আল্লাহ পর্যন্ত যেতে চায়, আল্লাহ বলেছে বান্দা আমাকে তোমরা কোনোদিনও খুঁজে পাবে না, আমি যদি তোমাদেরকে ধরা না দেই, তুমি হেঁটে হেঁটে জিকির করতে করতে এসো, আমি তোমার কাছে দৌড়ে এসে ধরা দিব, জিকিরে লাভ না লস, আরো জোরে, শুধু লাভ নেই, নবী বলেছেন জান্নাতের বাগানে যখন আসা যাওয়া করো তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও, নবী গো জান্নাতের বাগানের ফলটা কি, নবীজি জানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সৃষ্টি যাহার অশিলাম খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ বন্ধুরে, আমার বলতেছিলাম আমি এই দেহের পরিচয়টা সংক্ষিপ্ত করে দিলাম, ভিতরে আর একটা মানুষ আছে রে, ওই মানুষটার নাম আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, বাংলা ভাষায় আমরা বাঙালি, বাংলা ভাষায় এটাকে বলা হয় আত্মা, ইংরেজি ভাষা যাদের মাতৃভাষা তাদের ভাষায় বলা হয় এটাকে সোল,
আল্লাহ বলেছেন সাইদা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড ওলির রুহুম ইন আমরি রব্বি ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স অতীত বর্তমান ভবিষ্যৎ আমার ওয়াজ বুঝে নেবেন অত্যন্ত ধৈর্য ধরে শুনবেন কারণ এখান থেকে বোঝা যায় মানুষের আসল সত্তা হলো তার আত্মা তার দেহ নয় বন্ধু মানুষের আসল সত্তা হলো তার আত্মা কারণ আত্মাটা যতদিন পর্যন্ত আপনার আমার মাঝে আছে ততদিন পর্যন্ত আপনি আমি মানুষ যেদিন আপনার আমার মধ্য থেকে অচিন পাখি চলে যাবে বন্ধু সেদিন আপনার আমার নামের আগে যুক্ত হয়ে যাবে বড় তার মানে আপনি আমি আর মানুষ নই লাশ হয়ে গেছি ডেড বডি কথা বলেন না কেন যেদিন বাবা মায়ের মাঝে ছিল আপনার আমার এই বডিটা সেদিন রুহটা ছিল আল্লাহর আরশের চারপাশে রুহুল জগতে রুহ ছিল এক জায়গায় দেহটা ছিল এক জায়গায় সেদিন কিন্তু আপনার আমার নাম আব্দুল কুদ্দুস আব্দুর রহিম ছিল না কারণ দেহ এবং আত্মা মিলে একজন মানুষ আত্মা না থাকলে দেহের কোনো দাম নাই দেহ না থাকলে আত্মার কোনো দাম নাই এই জন্য বলতে চাই বন্ধু মরণ হলো কি মরণ হলো দেহ থেকে আত্মাটা আউট হয়ে যাওয়া তোমরা অহংকার করতে পারো আজকে যারা আমার সাথে দুরুদ পড়নি আমি বলবো তোমরা অহংকার করেছো বলে হুজুর গো অহংকার তো করিনি তাহলে কি করব তোমরা কৃপণতা করেছো নয়তো তো দুরুদ এবং জিকির থেকে বন্ধ রাখার কথা না তোমরা দুরুদ পড়নি মনটা খুলে জিকির করোনি এই জন্য আমার রাগ হচ্ছে আমার এত বেশি গুসা আমার মধ্যে চলে এসেছে এর চাইতে বেশি রাগ হয়ে যায় আমার আল্লাহ কারণ বান্দাকে বড় সুন্দর করে বানাইছে আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোমরা কেন খবর রাখো না তোমাদের তো কোরআনের সাথে কোনো সম্পৃক্ততা নেই হাদিসের সাথে কোনো সম্পৃক্ততা নেই তোমরা কেন রে বান্দা নষ্ট হয়ে গেল কেন রে তোমরা এত বেশি পৃথিবীলোভী হয়ে গেল তোমরা কি বোঝো না আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান্নাস যিনি জীবন সৃষ্টি করেছেন মৃত্যু সৃষ্টি করেছেন হুজুর কেন গো এর মধ্যে তোমাকে আমাকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা তোমার আমার জন্য পরীক্ষার হল কেন বোঝো না আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারি তোমরা কেন রে এত নষ্ট হয়ে গেলা কেন এত প্রভ্রষ্ট হয়ে গেলা পৃথিবী তোমাদেরকে মাতাল করে দিয়েছে কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফি আইয়ে সূরাতিম মা শাআ আরাকাবাক আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে বুকে হাত দিয়ে একটা বার বলেন আমরা কি মন মতো পথে চলছি না না আমরা মন মতো পথে চলছি না বন্ধু শুধু তাই নয় মানুষ কেন নষ্ট হয়ে গেল রে কেন রে এত পৃথিবী তোমার টাকার প্রয়োজন কেন রে এত বড় বড় আলিশান বাড়ির প্রয়োজন জমি একটা আছে কেন আরেকটার প্রয়োজন এগুলো নিয়ে তুমি কম্পিটিশন করো কিন্তু কবরে তোমার জায়গাটা কেমন করে বড় হবে কি টেনশন তুমি করো না অন্ধকার কবর কেমন করে আলোকিত হবে সেটা নিয়ে তুমি ভাবো না কেমন করে তুমি পরকালের বাজার করবা সেই ব্যাগটা পর্যন্ত কেন নাই কেন রে এত পাগল হয়ে গেল বন্ধু একটা মাত্র কারণ তোমাকে পৃথিবীর কম্পিটিশন মাতাল করে দিয়েছে কোরআন শরীফের 30 পারায় আর একটা সূরার নাম হলো সূরা 3 আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে মানুষ তোমাদেরকে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আছে রে সব কিছুর চাইতে সুন্দর করে বানাইছি আজকে তুমি সুন্দর নাই আজকে তুমি একেবারে 100% কালো হয়ে গেছো কেন রে একটা মাত্র কারণ তুমি ইসলাম থেকে দূরে সরে গেছো উলামাই কেরাম থেকে তুমি দূরে সরে গেছো মনে রাখতে হবে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম ইসলাম ইজ নট অনলি রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ তোমার পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে আর সেই ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী আমার কথা কি আপনাদের বুঝে আসে of all the great religious personalities of all prophet muhammad rasulullah sallallahu alaihi wasallam was the most successful prithibir boke joto gulo nabi rasul esheche er moddhe sobche beshi safol apnar amar taner nabi subhanallah
আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট, আচ্ছা দাঁড়াও না, আমি তো পাইছি খবর, এখনই কন্ট্রোল করতেছি। আমেরিকার গবেষক আমার দিকে তাকান, আমি আমি কি বলছি শুধু মন দিয়ে শুনবেন। আমেরিকার গবেষক, তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন, তিনি বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন, ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা সর্বশ্রেষ্ঠ প্রভাবশালী হিসাবে আপনার আমার প্রাণের নবীকে আখ্যায়িত করেছেন। নামাজ করে বলেন না সুবহানাল্লাহ। আজকে সেই নবীর উম্মত হয়ে আমরা নগণ্য, জঘন্য, নিকৃষ্ট, পদভ্রষ্ট, কথা বলেন না কেন ঠিক। আজকের এই জান্নাতের বাগান দেখে আপনাদের এলাকার মানুষের কম্পিটিশন করা দরকার দরকার ছিল এবং লটারি করার দরকার ছিল যে কার আগে কে গিয়ে জান্নাতের বাগানে বসবো ঠিক। এই আমি যেটা বলতেছি, ঘুরে গেছিলাম আপনাদের সামনে, এক কথায় যাদেরকে বেঈমান বলা হয়, সাদা কুকুর বলেন, কালা কুকুর বলেন, সব বেঈমান। পশ্চিমারি সাদা সাদা কুকুর না, তাদের ইন্দোরে আজকে আপনারা হাসেন, আজকে ফিলিস্তিনকে ধ্বংস করে দিচ্ছে, কথা বলেন না কেন। এই সাদা সাদা কুকুরগুলোর কিন্তু ফিউচার নাই। আল্লাহ বলেছেন ওয়াইদাতিল কাফিরিন, ইউ হ্যাভ টু গো টু হেল, তাদের চলে যেতে হবে জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের জন্য জাহান্নাম বরাদ্দ করে রেখেছেন। আল্লাহ কোরআনে বলেছে, আমার দিকে তাকান, আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুবাম মুবিনা। আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স, ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। আজকে মুসলমানের সারা অঙ্গ, সারা ঘর, পুরো জুড়ে মুসলমানের বিদর্মীদের সংস্কৃতি বিরাজ করছে ঠিক। আল্লাহ কয় শত্রু, তারা বেঈমান, তারা তোমাদের শত্রু, আর তোমরা তাদেরকে বন্ধু করে নিয়েছো চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল, দাঁত ব্রাশ করার স্টাইল ইহুদিদের স্টাইল, ঘুম থেকে জাগ্রত হওয়ার সিস্টেম ইহুদিদের সিস্টেম, রাতের বেলা বিছানায় গিয়ে ঘুমানোর সিস্টেম ইহুদিদের সিস্টেম, তোমরা যে খাবারটা খাও দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবারটা খাও, এগুলো তো ইহুদি নাসারাদের কাজ। রাস্তা পথে হাঁটলে দেখবেন এখনকার যুবক ছেলেরা সালাম দেয় না, সব দিকে অনলাইন দেখে দেখে ইহুদিদের সংস্কৃতি নিজেদের মধ্যে আপন করে নিয়ে এসেছে। মনে রাখবা, তোমরা যাওয়ার সময় ঈমানটা আমল তো দূরের কথা, তোমরা তোমাদের ঈমানটা পর্যন্ত নিয়ে যেতে পারবে না। আওয়াজ তুলে বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, জাহান্নামের ভয়াবহতা নিয়ে যদি আমি একটুখানি বলি বন্ধু, তার আগে ছোট্ট একটা হাদিস শরীফ বলবো আপনারা আমার প্রাণের নবীর নূরানী জবান মোবারক থেকে। আমি ভুলে গেছি, আমি আমার মা বোনদেরকে বলবো, আপনাদের প্যান্ডেলের চারপাশে অনেক মা বোনের এসে দাঁড়িয়ে আছে, আপনারা একটু চেপে চেপে কাছাকাছি হয়ে বসুন, যারা দাঁড়িয়ে আছে তাদেরকেও বসার সুযোগ করে দেন। আমি আমার মা বোন